আসসালামু আলাইকুম গাছ নিয়মিত পর্বে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজ আমি কথা বলবো লাল শাক নিয়ে লাল শাক এক প্রকারের শাক বা পাতা সবজি যার পাতা সবজি হিসেবে খাওয়া হয় এটি শীতকালীন সবজি হওয়া এটি সারা বছরই পাওয়া যায় এর রং লাল এবং রান্নার পর এটি থেকে লাল রং বের হতে দেখা যায় এই শাক অধিক পুষ্টিগুণ সম্পন্ন হিমোগ্লোবিনে পূর্ণ এই শাক যা হোক বন্ধুরা আমি আজ যে লাল শাক নিয়ে কথা বলবো লাল শাকের চাষ এবং কিভাবে চাষ করলে ভালো ফলন পাওয়া যায় বা আমি চাষ করে কিভাবে সফলতা পেয়েছি সে বিষয়ে কথা বলবো আপনাদের সাথে আজ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমার চাষ করা লাল শাক কেমন ফলন হয়েছে আমি আজ কথা বলবো আমি কত টাকা বীজ কিনেছি কত টাকা বিক্রি করছি লাল শাক এই সব নিয়ে কথা বলবো আপনাদের সাথে বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার লাল শাক ক্ষেতের ভিডিও আমি প্রথম হারভেস্টের ভিডিও আপনাদের দেখাইতে পারি নাই আমি দ্বিতীয়বার যে হারভেস্ট করছি সেই হারভেস্টের ভিডিও আমি করে রাখছি আপনাদের দেখাচ্ছে এই ভিডিওতে আমার দ্বিতীয় হারভেস্ট চলছে আপনারা জানেন প্রথম হারভেস্টে আমি প্রায় ষোলোশো টাকার শাক বিক্রি করছি এবং দ্বিতীয় হারভেস্টে আমি বাইশশো টাকার শাক বিক্রি করছি আরও আশা করা যায় আমি এখনও তিন হাজার টাকার শাক বিক্রি করতে পারবো প্রিয় দর্শক আপনাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে যে আমি কত শতক জমিতে এই লাল শাক চাষ করছি মূলত আমি আমার লাউ ক্ষেতের বেডের মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে সেই ফাঁকা জায়গাতে আমি এই লাল শাক বীজ বপন করছি এখানে আমার জমির পরিমাণ আড়াই থেকে তিন শতক জমি হবে এই তিন শতক জমিতে আমি মাত্র একশো টাকার লাল শাকের বীজ বপন করেছি বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ক্ষেতের যে ভিডিওটি যে কি পরিমাণ লাল হয়েছে বা কেমন ফলন পেয়েছি বা লাল শাকের জাতটা কেমন আশা করি আপনারা ভিডিও থেকে বুঝতে পারছেন যে আমার লাল শাকের জাতটা খুব ভালো মানের জাতটা বেছে নিতে পেরেছি আপনারা যদি আমার এই পদ্ধতিতে চাষ করেন বা আমি কেমন লাভবান হয়েছি বা আপনারা কেমন লাভবান হচ্ছেন বা কীভাবে চাষ করলে আপনারা লাভবান হবেন সব বিষয়ে যদি আপনারা খুঁটিনাটি জানতে পারেন তাহলে আশা করি আপনারাও চাষে লাভবান হবেন অনেকেই আছে যে বলতে চায় যে বাদলা মৌসুমে বা এই বৃষ্টির মাঝে কিভাবে আপনি এই লাল শাক উৎপাদন করলেন এই লাল শাক উৎপাদন আসলে তেমন কিছুই না কিছু ট্রিক্স আছে যেই ট্রিক্সগুলো ফলো করলে আপনি আপনার ফলন কাঙ্ক্ষিত মাত্রায় পাবেন বলে আশা করা যায় চলুন বন্ধুরা তাহলে আমার এই লাল শাক এর বীজ বপন থেকে শুরু করে লাল শাক হারভেস্ট পর্যন্ত আমার যে খরচ এবং আয় এবং ব্যয়ের একটা হিসাব আপনাদের সামনে তুলে ধরবো আমি জমি চাষের পর এর বীজ রোপণ করার পরে আমি এই শাকের বীজ বপন করি লাল শাকের বীজ বপনের তেইশ দিন পরে আমি আমার প্রথম হারভেস্ট করি এবং দ্বিতীয় হারভেস্ট করি সাতাশ দিনের দিন তাহলে চলুন বন্ধুরা আমি আপনাদের আয় এবং ব্যয়ের হিসাবটা দিই আমি একশো টাকার বীজ বপন করছিলাম আড়াই শতক জমিতে আড়াই শতক জমিতে বীজ বপনের পর তেইশ দিন পরে আমি ষোলোশো টাকা শাক বিক্রি করি আমার এখানে বাজার দর ছিল সেই দিন আট টাকা আটি এবং সাতাশ দিনের দিন যে হারভেস্টটা সেকেন্ড হারভেস্ট করি সেটা সেদিনও আমি আট টাকা বাজার দর পাই আটি সেখানে আমি টাকা শাক বিক্রি করে। টোটাল আমি আটত্রিশশো টাকা শাক বিক্রি হয়ে গেছে অলরেডি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমার আসলে শাকের গাছের চেহারা কেমন কালারটা কেমন এটা বলা যায় টুকটুকে লাল যাকে বলে আহ টুকটুকে লাল শাক আপনাদের মাঝে আরো একটি কোশ্চেন থাকতে পারে যে আমি এখানে কি কি কীটনাশক ব্যবহার করছি আসলে আমি তেমন কোনো কীটনাশক ব্যবহার করি নাই শুধু পাতায় যে পোকা লাগে সেই পোকা দমানের জন্য সামান্য কিছু স্প্রে করছি আমি দুই দিন স্প্রে করছি দুই দিন স্প্রে করছি সেটা পাতার যে পোকা আছে সেই পোকা দমানের জন্য তাছাড়া তেমন আমি কখনো সার ব্যবহার করি নাই বা কোনো ধরনের ভিটামিন ব্যবহার করা হয়নি এই শাকে আর আমার খেতে এখনো যে শাক আছে সেখানে আমি আশা করি যে এখনো তিন হাজার টাকার আমি শাক বিক্রি করতে পারবো বন্ধুরা ছোট করে আজ আপনাদের একটা একটা হিসাব দিলাম লাল শাক চাষ এবং একশো টাকার বীজে কিভাবে আমি ছয় থেকে সাত হাজার টাকা শাক বিক্রি করতেছি পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। লাল শাকের উপকারিতা বা ভিটামিন গুণ বা ভেজস বোন সব কিছু নিয়ে কথা বলবো আপনাদের সাথে সেই পর্যন্ত অপেক্ষা করুন দ্বিতীয় ভিডিওতে আপনি আপনাদের চাষ পদ্ধতি বা কখন কিভাবে চাষ করলে ভালো হবে কোন মৌসুমে চাষ করলে ভালো হবে কোন আবহাওয়ায় এই শাক চাষের জন্য উপযোগী কোন মাটি এই শাক চাষের জন্য উপযোগী সব বিষয় নিয়ে আপনাদের সাথে আরেকটি ভিডিও তৈরি করব। যাই হোক সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম